আপনি আপনার দাদিকে খুব ভালোবাসেন, দুজনকে ভালোবাসেন, কিন্তু আপনাকে কোলে পিঠে করে বড় করছে যিনি, আমি তার একটা ইন্টারভিউ একটা ভিডিও দেখছিলাম আর কি, আমার দেখে খুবই মায়া লাগছে। আমার নানি অনেক আগে মারা গেছে, আমাকেও দাদিও করছে না এরকম আর কি। তো আমি তো আপনার নান কোন ইন্টারভিউ, এটা কি আপনার দাদির পাইলাম নাকি নানির? আপনার দাদির জন্য আমি একটা ডাইরেক্টর কাপড় আমি কিনে নিয়ে এসেছি, জামদানি শাড়ি আর কি, এটা আপনি দিবেন, আমার খুব ভালো লাগবে আর কি। আপনি বলবেন যে সে আপনাকে অনেক কষ্ট করে বড় করেছে, তো সেই জন্য একজনে তার ভিডিও দেখে, তার সাক্ষাৎকার দেখে তাকে রসমতি হ্যাঁ আপনি মন খারাপ নাকি? হ্যাঁ সুস্থ আছেন? আলহামদুলিল্লাহ। দুপুরে খাইছেন? আচ্ছা, আমার নাম হচ্ছে পারভেজ হাসান, আমি ইয়া মানুষ না, আমি খুবই সামান্য একজন মানুষ, আপনারা দেখতে আসছি আর কি। আপনি আমাদের দেশের জন্য এত বড় একটা সম্মান নিয়ে আসছেন, খুবই ভালো লাগছে, পুরো মানে আমরা খুবই গর্বিত আপনাকে নিয়ে, এত ছোট মানুষ অথচ এত বড় একটা সম্মান নিয়ে আসছেন। আমার সাথে আছে হচ্ছে সালেহ আহমেদ তাকরিম, আর পাশে আছে হচ্ছে আব্দুল্লাল মামুন ভাই, যিনি হচ্ছে তাকরিমের ওস্তাদ। আমরা আজকে আসছি হচ্ছে ওদের মাদ্রাসাতে, প্রথমে আমাদের জালিস ভাইয়ের সাথে নিয়ে আসছি, জালিস ভাই হচ্ছে মামুন ভাইয়ের পূর্ব পরিচিত। তো মামুন ভাই হচ্ছে, আমি আস্তে আস্তে মামুন ভাই সম্পর্কে অনেক জানলাম আর কি, সবসময় আড়ালে থাকে এবং খুবই ভালো একজন মানুষ, এমন একজন মানুষ যিনি হচ্ছে তাকরিমের মতো একজন আল্লাহবান মানুষকে তৈরি করতে পারছে এবং তার হাত ধরেই আমাদের দেশের জন্য এত বড় একটা সুনাম নিয়ে আসছে। তাকরিম এর আগেও বোধহয় কোন দেশে ফার্স্ট হয়েছে, যেদিন প্রথম তাকরিম আসে সেদিন আপনার মানে কি মনে হয়েছিল ওরা দেখি? অবশ্যই আমাদের এখানে আমাদের সাথে চার বছর যাবৎ, তো চার বছরে তৈরি করতে সময় লেগেছে, তার মানে কি অবস্থা ছিল বুঝতেই পেরেছেন। আমি যতটুকু জানতে পারছি 19 বছর আগে আপনি হচ্ছে তাকরিম যেই এই পুরস্কার পাইলো সেখানে আপনি অংশগ্রহণ করেছেন? হ্যাঁ, ওদের বড় গ্রুপে অংশগ্রহণ করেছিলাম 19 বছর আগে। আচ্ছা, এই আপনি, আমি জানতে চাই হচ্ছে এই এক্সপেরিয়েন্সটা কি কাজে লাগাইছেন ওর ক্ষেত্রে? অনেকটা কাজে লেগেছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, যেহেতু অনেকটা অভিজ্ঞতা ছিল। আচ্ছা, আর তারও আবার আগে একটা দুটো দেশে অংশগ্রহণ করেছে, তারও কিছু অভিজ্ঞতা ছিল, আর আপনাদের দোয়া ছিল, মাশাআল্লাহ, খুবই ভালো। আচ্ছা, আপনি আপনার দাদিকে খুব ভালোবাসেন? দুজনকে ভালোবাসেন, কিন্তু আপনাকে কোলে পিঠে করে বড় করছে যিনি, আমি তার একটা ইন্টারভিউ একটা ভিডিও দেখছিলাম আর কি, আমার দেখে খুবই মায়া লাগছে, আমার নানি অনেক আগে মারা গেছে, আমাকেও দাদিও করছে না এরকম আর কি। তো আমি তো আপনার নান কোন ইন্টারভিউ, এটা কি আপনার দাদির পাইলাম নাকি নানির? আচ্ছা দাদি, আপনার দাদির জন্য আমি একটা ডাইরেক্টর কাপড় আমি কিনে নিয়ে এসেছি, জামদানি শাড়ি আর কি, এটা আপনি দিবেন, আমার খুব ভালো লাগবে আর কি। আপনি বলবেন যে সে আপনাকে অনেক কষ্ট করে বড় করেছে, তো সেই জন্য একজনে তার ভিডিও দেখে, তার সাক্ষাৎকার দেখে তাকে, নানি মারা গেছে অনেক আগে, আমি নানির কাছেই বড় হয়েছি, তো যার কারণে আমার দেখে আপনার নানি বলছে, তো আমার খুব মায়া লাগছে আর কি, তো আমার মনে হলো একটা গিফট আমি নিয়ে যেতে পারি। আচ্ছা, যাই হোক, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, يوم نقول لجهنم هل امتلأت وتقول هل من مزيد وأزلفت الجنة للمتقين غير بعيد هذا ما توعدون لكل أواب حفيظ من خشي الرحمن بالغيب وجاء بقلب منيب ادخلوها بسلام ذلك يوم الخلود ما شاء الله ما شاء الله আপনি একটা জিনিস আপনি লক্ষ্য করার মতো, আপনার হাসি কিন্তু অনেক সুন্দর, একদম ইনোসেন্ট আপনার মতো, দুনিয়াতে সম্মানিত এবং আখিরাতে যাদেরকে আল্লাহ সম্মানিত করবে এরকম ব্যক্তিদেরকে আমরা সম্মানিত করার উদ্যোগ নিয়েছিলাম এক বছর আগে, কিন্তু এখন পর্যন্ত আমরা কাউকে এই সম্মাননা দিইনি। ফর দ্য ফার্স্ট ওয়ান, যে তাকরিম আমাদের একটা খুব ইচ্ছা ছিল দেশের বাইরে একটা অনুষ্ঠান করব, সেটা আলহামদুলিল্লাহ আমরা হয়তো ভবিষ্যতে করব। তো তাকরিম আমাদেরকে সম্মানিত করছে, আপনারা আমাদেরকে সম্মানিত করছেন, তো যার কারণে আমার মনে হলো আপনাদের হাত ধরেই আমাদের পুরস্কারটা দেওয়া শুরু হোক আর কি। এটা আমার মনে হয়েছে আপনাদেরকে সম্মানিত করতে হলে আমার নিজের অনেক ভালো লাগবে, আমি সেটার প্রতিষ্ঠাতা, সেই পর্যায়ে আমরা একটু তুলে দিই, আপনাকে একটা বড় ধরনের সম্মাননা দিতে পারলে আমার অনেক ভালো লাগতো।
তবে এটা যেহেতু একটা মিস্টেক হয়ে গেছে, আমি আপনাকে সরাসরি আসছি আপনার সাথে একটা ভালো টাইমে দেখা করার জন্য। আপনি জেলে অবাক হবেন, আমি সকালবেলা আমি হসপিটালে ছিলাম আর কি, পুরো হসপিটাল ভর্তি, আমি অসুস্থ শরীরে আপনারা দেখতে আসছি। তো এটা শুধুমাত্র এই যে আল্লাহ আমাদেরকে সম্মানিত করছেন, আল্লাহ আপনাকে ভালোবাসে, আল্লাহর প্রতি মহব্বত থেকে আপনাকে দেখতে আসছি। আমি খুব আশা করব একদিন আপনি আমাদেরকে আরও বেশি সম্মানিত করবেন, আল্লাহ পাক যাতে আপনার দ্বারা ইসলামের অনেক একটা অনেক বড় খেদমত করার সুযোগ করে দেয়, এবং আপনার দ্বারা যাতে এই দেশের মানুষের, দেশের ইতিমদের, দেশের অসহায় মানুষের অনেক বড় উপকার হয়। তাকরিমের আম্মু বলতেছিল যে আমার নিজের সন্তানের মতো বড় করছেন আপনি, আপনার প্রতি আসলে খুবই কৃতজ্ঞতা। দুজনের কথা বলে, হ্যাঁ দুজনের কথা বলছে, একজন টিচার একটা ছেলেকে মানুষ করছে, না টিচার এবং প্রিন্সিপাল সবার অবদান, আমি সবার তরফ থেকে এটা গ্রহণ করলেন, খুবই ধন্যবাদ। আল্লাহ আপনাদেরকে, আপনাদের প্রতিষ্ঠানকে কবুল করুক, আল্লাহ আপনাদেরকে কবুল করুক, এবং আপনাদের দ্বারা ইসলামের অনেক বড় খেদমত করার সুযোগ দিয়ে দিক।